আন্দোলনের মধ্যে পড়ে গত ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হন রিক্সা চালক সবুজ মিয়া প্রাণে বেঁচে গেলেও এখনও ঠিকভাবে কথা বলতে পারছেন না ছেলের চিকিৎসা করাতে গিয়ে অভাব অনটনে হিমশিম দশা পোশাক শ্রমিক মা সান্ত্বনা খাতুনের সাধন ইসলামের ছবিতে শামীমা সুলতানা রিপোর্ট ভিশন কপার তৈরি ফ্রিজ তাই গুনেমানি আউটড থাকে বছরের পর বছর অস্ফুট স্বরে আধো আধো করে জানাচ্ছিলেন ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা কিভাবে কেমন করে তার মাথায় এসে লাগে হেলিকপ্টার থেকে গুলি গাইবান্ধার ছেলে এই সবুজ মিয়া বছর আটেক আগে ভাগ্যের চাকা ঘোরাতে আসেন ঢাকায় গত চার বছর ধরে রিক্সা চালান রাজধানীর রামপুরা ও আশেপাশের এলাকায় গত উনিশ জুলাই উত্তাল আন্দোলনের মধ্যে যাত্রী নিয়ে গন্তব্যে যাবার পথে এই এলাকাতেই গুলিবিদ্ধ হন সবুজ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জ্ঞান হারান তারপর নিউরো হাসপাতালে জ্ঞান ফিরলেও অস্ত্রোপচারের পরেও কথা বলতে পারতেন না এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এখন তো চলা ফেরা খুব মুশকিল কথাবার্তা নিয়ে ওঠা চলা করা এখন তো অনেক কষ্টে তো নিয়ে হার তো খুলে রাইখা দিছে তিন মাস পরে আবার ওই অপারেশন করে আবার হার বসাবে ডাক্তারের কাছে তো গেল তো খালি শুধু টাকা আর টাকাও সবুজের বাবা মানসিক প্রতিবন্ধী মা ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক তিন সন্তান নিয়ে এমনিতেই সংসারের ঘানি টেনে ক্লান্ত সান্ত্বনা ভুলে গেছেন বিচার চাওয়ার অধিকার সাধারণ মানুষ সাধারণ জনগণের মনে করেন যে একটা ক্ষতি হয়েছে তার তো অবশ্যই বিচার তো দশে যা বলবে এখন প্রধান রাষ্ট্রপতি যেটা করবেন হেডেই মেনে নিতে হইবে শুধু আমার ছেলে যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনটা চালাইতে পারে ছেলের বাকি চিকিৎসা কিভাবে করবেন জানেন না সেই উত্তরও শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা